সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র তিন দিন। সিলেটে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরাও জানান দিচ্ছেন দুর্যোগ মোকাবেলায় নানা প্রতিশ্রুতি। অন্যদিকে মাঝপথে ইসলামী আন্দোলন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় রাজশাহী সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই আওয়ামী লীগের মেয়র প্রার্থী ভোটারদের কেন্দ্রমুখী করতে চেষ্টা করছেন, তবে জাতীয় পার্টি সহ অন্য কোনো প্রার্থীর সে তৎপরতা খুব একটা নেই। এছাড়া দুই সিটিতেই প্রচার চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ নিয়ে আরও জানাতে যোগ দেবেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। তবে ইশতেহার ঘোষণা শুরু হয়েছে কি না এ বিষয়ে এখন তিনি নিশ্চয়ই আমাদের জানাবেন। প্রত্যুষ তালুকদার, জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে সংশ্লিষ্ট বিষয়ে কী তথ্য রয়েছে? আসলে রেদোয়ান, কিছুক্ষণ আগেই, কয়েক মিনিট আগেই কিন্তু ইশতেহার ঘোষণা শেষ হয়েছে। তো যে বিষয়টি আমি জানাতে চাই, ইশতেহারে কিন্তু 21টি পরিকল্পনার কথা জানানো হয়েছে, যার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে সিলেট নগরীর যে বড় সমস্যা, বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ভূমিকম্প, জলাবদ্ধতা মতো গুরুত্বপূর্ণ অনেক, মানে বলা যায় যে নগরবাসীর জন্য ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরী যেটি জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে একটি গ্রিন সিটি, ক্লিন সিটি এবং একটি স্মার্ট সিটি গড়ে তুলবেন। অর্থাৎ সরকারের যে পরিকল্পনা রয়েছে যে একটি স্মার্ট বাংলাদেশ গঠনের, তার পথ ধরে সিলেটকে তিনি প্রথম স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য উন্নয়নের পাশাপাশি কিন্তু সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বেকার সমস্যার সমাধান সহ আইটি খাতে প্রভূত উন্নয়ন সাধন করার পরিকল্পনার কথাও কিন্তু তিনি তার ইশতেহারে বলেছেন। এবং তিনি এই বিষয়ে বলেছেন, সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাসীদের এখানে বিনিয়োগের জন্য সর্বোত্তম পরিবেশ এবং সর্বোৎকৃষ্ট পরিবেশ তৈরির জন্য যে যা করা দরকার তাই করবেন। এছাড়াও সিলেটকে পর্যটন নগরী হিসেবে আরও সামনের দিকে নিয়ে যাওয়া এবং সিলেটকে ব্র্যান্ডিং করা, যাতে পর্যটকরা আসেন এবং ইতিহাস ঐতিহ্য ধারণ করে সিলেট নগরীকে সাজানোর পরিকল্পনা কিন্তু তিনি বলেছেন। সব কিছু মিলিয়ে আমরার সিলেট নামে ইশতেহারটি করা হয়েছে এবং এই সিলেটে সকল শ্রেণী পেশার মানুষের, সকল ধর্মবর্ম বর্ণের মানুষের সহাবস্থান, সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থানের কথা বলা হয়েছে। এই ছিল আসলে ইশতেহারের সংক্ষিপ্ত বিবরণ। অর্থাৎ ইশতেহারে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেসব বিষয়ে আপনি বিস্তারিত জানালেন। পরবর্তীতে আরও কোনো বিষয় থাকলে কিংবা হচ্ছে প্রচার প্রচারণার বিষয়ে আপনার কাছে তো আমরা যাবই। ধন্যবাদ আপনাকে।